হ্যালো বন্ধুরা, নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি মনির। বন্ধুরা, কীভাবে প্যাটার্ন তৈরি করবেন আর ঘরে বসেই কীভাবে ক্যাট শিখবেন বা প্যাটার্ন তৈরি শিখবেন, সেই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে কথা বলবো এবং কীভাবে তৈরি করতে হবে। এবং প্রথম থেকে আমি স্টার্ট করছি বন্ধুরা, আপনারা ইম্পর্টেন্টলিভাবে এই ভিডিওটি দেখবেন এবং যদি ক্যাট শেখার আগ্রহ বা ইচ্ছা থাকে তবে এই ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আমি আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই আপনার একদম প্রথম থেকে আমি স্টার্টিং করলাম, যারা জিরো জিরো থেকে আমি শুরু করলাম, একদম বেসিক টি শার্ট থেকে আমি শুরু করলাম। আমি বেসিক টি শার্টের একটি স্কেচ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার আমি কী করব বেসিক টি শার্টের মেজারমেন্টটা দেখে নেব। বেসিক টি শার্টের মেজারমেন্টটা দেখে নিচ্ছি। এরাও আমার পয়েন্ট দেওয়া আছে এ বি সি ডি ই এফ, এবং সাইডে লেখা আছে লেন্থ এবং মেজারমেন্টটা দেওয়া আছে। বন্ধুরা দেখেন, মেজারমেন্টটা দিয়ে দিয়েছি এবং মেজারমেন্টটা কীভাবে দেওয়া আছে সেইগুলো আমি ভালো করে দেখে নিলাম। আপনিও শীটটা ভালো করে দেখে নেবেন। আমি লেন্থ এবং চেস্টের মেজারমেন্টটা খুব সুন্দর করে দেখে নিয়েছি। এবার আমি লেন্থটা আমরা ফুলি নেব। লেন্থের যে মেজারমেন্টটা আছে আমরা ওই বক্সটা নিয়ে নেব। বক্সটা নেওয়ার পরে এই যে লেন্থ, আমরা একটা স্কোয়ার একটা প্যাটার্ন বোর্ড নিয়ে নেব, একটা স্কোয়ার একটা বক্স নেব। বক্স নেওয়ার পরে এবং লেন্থ এবং চেস্ট আমরা ওর কোথায় কীভাবে নিতে হবে আমি পরে বলে দেবো। আগে আমার বক্সটা নিতে হবে, যে লেন্থ যা আছে ফুলটাই নিতে হবে, চেস্টের অর্ধেক নেব আমরা, হাফে প্যাটার্নটা করব। বিষয়টা আপনার মাথায় রাখতে হবে এবং জানতে হবে বন্ধু। তো আমি একটা বক্স নিয়ে নিয়েছি, আবার আমি স্কেচ শিটে ফিরে এসেছি। ফিরে আসার পরে বন্ধুরা দেখুন, আমি ভালো করে দেখে নিচ্ছি, আপনিও ভালো করে দেখে নেবেন যাতে কোথাও কোনো ভুল না হয়। আমি একটু সময় নিয়ে ভিডিওটা করছি, অনেক সময় নিয়েছি ভিডিওতে। তাই বন্ধুরা, এই ভিডিও থেকে আপনি আপনার ক্যাট শেখার যদি কোনো ইচ্ছা এবং শক্তি ইচ্ছা শক্তি থাকে তবে আপনি প্রথম থেকেই, আমি এই ক্যাটটি আপনাদের জন্যই এই টিউটোরিয়ালটি তৈরি করেছি বন্ধুরা। আশা করি আপনারা দেখে উপকৃত হবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। বন্ধুরা, আমি চাই এই ইউটিউব চ্যানেল থেকে আপনি আপনার ক্যাট শিখে আপনি প্রোডাকশন করবেন এবং আপনি 40-50 হাজার টাকা স্যালারি চাকরি করবেন। বন্ধুরা, যদি কোনো সমস্যা কোথাও থাকে সেই বিষয় নিয়ে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, আমার ফোনের সাথে যোগাযোগ করুন। বন্ধুরা, আমি নেকের মেজারমেন্টটা নিয়ে নিয়েছি। নেকের মেজারমেন্ট ছিল 14, ফরন ড্রপ ছিল 7, ট্যাকনেক ড্রপ ছিল 2। আমি এখন শোল্ডার স্লোপের মেজারমেন্টটা নিয়ে নিয়েছি। শোল্ডার স্লোপ 2 থেকে 2.5 হবে, কেন ছোটো সাইজের বডি তাই আমি নিয়ে নিয়েছি। এবার আমি নেব শোল্ডারের মেজারমেন্ট। শোল্ডারের মেজারমেন্টটা দেখে নিচ্ছি বন্ধুরা, ভালো করে দেখে নেবেন। আমি কী করি, আমার প্রত্যেকটি পয়েন্টই আপনার মনে রাখতে হবে এবং প্রত্যেকটি পয়েন্টের কী কাজ করতেছি কাজগুলো আপনার মনে রাখতে হবে। আর যদি বুঝতে আপনার সমস্যা, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটি দেওয়া থাকবে, ফোন করে আপনি জেনে নিতে পারবেন কোথায় কী সমস্যা আছে। এবং শেখার কোনো আগ্রহ থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। বন্ধুরা, আমি একদম বেসিক থেকে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, আপনাদের শেখার জন্য এই ভিডিওটি আমার করা। যদি আপনারা বিন্দু পরিমাণ কোনো কিছু শিখতে পারেন তাহলে কি আমার সার্থকতা। বন্ধুরা, আমি স্কেচ শিটটা একবার দেখছি, আর একবার আমি আমার প্যাটার্ন তৈরি স্কেচ শিটে চলে যাচ্ছি বা স্কেচ টেবিলে চলে যাচ্ছি, কেন আপনাদের বোঝার জন্য। আর আমি একটু ভিডিওটা সময় নিয়ে করেছি কী জন্য, যে আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। বন্ধুরা, জানাও শেখার কোনো শেষ নেই। তারপরও আমি বলবো, আপনি ক্যাট এই ভিডিওটি দেখলে আপনি 70% অলরেডি আপনার আয়ত্তে চলে আসবে এই ভিডিও থেকে। এইভাবে আর কোনো ভিডিও কোনো ইউটিউবার বা কোনো টিউটোরিয়াল যে তৈরি করেছে আপনার এত জিরোর থেকে কখনো এইভাবে দেখাবে না, এইভাবে কখনো বলেও দেবে না। বন্ধুরা, আমি যেভাবে দেখাচ্ছি, আমি প্যাটার্নটার নেক উইথ, ফরন নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপ পুরোটাই নিয়ে নিয়েছি, এটা আপনি বুঝতে পেরেছেন। এবার আমি শেপগুলো দিয়ে নিচ্ছি। শেপগুলো কি, যেমন আমাদের গলার রাউন্ডটা এবং আরমোলের রাউন্ডটা, এই রাউন্ডটা শেপে শেপে যাতে বসে থাকে, কাপড় কোথাও যাতে কুচি না থাকে বা সুন্দরভাবে শেপের সাথে যাতে বসে থাকে, এই জন্য। এটা আপনার আইকিউর মাধ্যমে আপনি এটা সেট করবেন, আমি যেভাবে করছি ঠিক সেভাবেই আপনি সেট করবেন বন্ধু। আশা করি ভিডিও সম্পূর্ণটি দেখবেন। আমি ফোল্ড করে নিলাম, আমি ফোল্ড করে নিয়ে দেখছি যে আমার শেপটি ঠিক আছে কি না, শেপটি ঠিক আছে কি না। ভালো করে আপনি মিরর করে আপনি এটা দেখে নিতে পারবেন বন্ধু, আমি কোন আইকন দিয়ে মিরর করেছি এবং কী করছি দেখেন। আমি আইকনে যাচ্ছি,
আপনি হালকা হালকা করে দেখবেন ভিডিওর এই পাওয়ার কমাই দেবেন, বা রানিং যদি চলে তখন ওখানে আস্তে করার সিস্টেম আছে, যখন আপনি ভিডিও প্লে করবেন তখন আস্তে আস্তে করে করে দেখবেন। আমি একটু জোরে করতেছি কেন, ভিডিওটা বড় লং হয়ে গেলে তখন সমস্যা হবে, অনেকে রাগ করবে এত বড় ভিডিও কেন এত সময় ধরে দেখবো নাকি। দেখেন বন্ধু, আমি মিরর করে দেখে নিচ্ছি যে আমার শেপটা ঠিক আছে কি না, মোটামুটি ঠিক আছে, সম্পূর্ণ আমি বলবো না, কেন আমি আমার থেকেও ভালো অনেকে আছে ভালো করতে পারে। আমি যতটুকু পারি আমি চাচ্ছি আপনাদের মাঝে ছড়িয়ে দিতে বা শেখানোর জন্য চেষ্টা করছি। বন্ধুরা আমাকেও আপনারা সহযোগিতা করবেন বা সাহায্য করবেন, যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা তারপর আমি চাবো ক্লিয়ারলিভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বা চেষ্টা করব আমি। তাই বন্ধুরা আমার প্রথম পার্টটি করা কমপ্লিট, এবার আমি প্যাটার্নটি যে আমি মেক করছি প্রথম পার্টটা ফরম পার্টটা, দেখেন আমার একটা টি শার্টের আর্মোল নেক শেপটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এবার আমি কী করবো, এবার আমি স্লিভে চলে যাব। কেন এটা নেক করার দরকার নেই নেকে, কেন নেকে বার্নিং আছে, নেক মানে পাইপিং হবে নেক। যদি আপনি গার্মেন্টসে চাকরি করেন তাহলে এটা বুঝতে পারবেন, নাহলে যে কোনো একটা গেঞ্জি বা একটা টি শার্ট আপনি দেখে নিতে পারেন যে ওইভাবে এটা কীভাবে সেলাই আছে, তাহলে তখন আমি বুঝতে পারবেন। ড্রাইভার আপনারা আমি এবার চলে যাব স্লিভে, স্লিভের কাজটি আমি করছি, স্লিভের কাজটি কীভাবে করছি সেটা আপনি দেখবেন। একটি স্লিভ তৈরি, আপনি যত বড়ো ক্যাটমাস্টার হন বা যত বড়ই পারদর্শী একজন ই হন, আপনার আমি এখন যে থিওরিটা দেখাচ্ছি এই থিওরি থেকে আপনার সব কিছু তৈরি করা সম্ভব। তাই বন্ধুরা আপনি এই থিওরি থেকেই সব কিছু তৈরি করবেন, আমার এই টি শার্ট থেকে আপনি সব কিছু তৈরি করবেন, টপ যা আছে আপনার জ্যাকেট আপনার স্লিভ শার্ট টি শার্ট পোলো শার্ট মানে আদার্স টপ যাতে বলে শার্ট সব কিছু এই টি শার্ট থেকে আপনি তৈরি করতে পারবেন। এই একটা টি শার্ট থেকে আপনার উপরে যা কিছু আছে মানে আপনার বডিতে যা তৈরি করার দরকার, জ্যাকেট ট্যাকেট আবি যাবি যা কিছু, শুধু প্যান্ট বাদে টপ যে জিনিসগুলো আছে সবগুলো আপনি এই বেসিক টি শার্ট থেকেই তৈরি করতে পারবেন। তাই বন্ধুরা এইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি চাবো যে আপনি এই জিনিসটাই ভালো করে শিখে রাখবেন। বন্ধুরা আমি স্লিভের স্কেচটা নিয়ে নিচ্ছি, মেজারমেন্টটা ওখানে দিচ্ছি, দেখেন আপনি মেজারমেন্ট আমার দেওয়া শেষ। এবার আমি বাইসেপের মেজারমেন্টটার স্লিভ ক্যাপের মেজারমেন্টটা নিচ্ছি, বাইসেপের মেজারমেন্টটা দেবো না কেন ওখানে আরও সময় লাগবে, যার কারণে আমি স্লিভ ওপেনিংয়ের মেজারমেন্টটা দিয়ে নিলাম। এবার আমি শেপটা দেখে নেব, শেপটা বাক করে নেব কীভাবে শেপটা করছি আপনি দেখে নিন। বন্ধুরা শেপটা আমার একটু হালকা এদিক ওদিক করতে হবে, কেন আমার এই আর্মোলটার সাথে বডি আর্মোলের সাথে আমার স্লিভার আর্মোলটা শেপটা মিলতে হবে, কেন ওটা সুন্দর করে যাতে বসে থাকে, এই জন্য আমার এটা বসতে না বসলে সমস্যা হবে, ঠিক আছে। তাই বন্ধুরা অবশ্যই আপনার এই শেপের সাথে ওই শেপটা মিলিয়ে নেবেন, কেননা নাহলে আপনার জয়েন করার সময় হবে, কেন দুইটা সমান না থাকলে আপনি জয়েন করতে আপনার জন্য খুবই সমস্যা ফিল করবেন বা খুবই সমস্যা হয়ে যাবে। তাই বন্ধুরা অবশ্যই আপনি এটা চেষ্টা করবেন একদম 100%, না হলেও 1-2 মিলিয়ে দিক ওদিক থাকলেও সমস্যা নেই, কিন্তু আপনি চাইবেন যে 100% এটা মিলিয়ে নেওয়ার জন্য। বন্ধু ভিডিওটি দেখুন এবং শিখুন কীভাবে ক্যাট তৈরি করে, ঘরে বসে আপনি ক্যাট কীভাবে শিখবেন ইউটিউব থেকে। আপনি ভিডিওটি সাইডে চালিয়ে রাখবেন এবং আস্তে আস্তে আমি কীভাবে আইকন দিয়ে কোন আইকন দিয়ে কীভাবে কাজ করতেছি ঠিক সেভাবেই আপনি এই কাজগুলো করবেন, তাহলে আপনি শিখতে পারবেন। বন্ধু বটমের মেজারমেন্টটা হাফ সেম শর্ট ছিল বা ওটা তার কারণে আমি এটা একটু অ্যাঙ্গেল করে নিলাম, আমি মেজারমেন্টটা মিলিয়ে নিলাম। আমি আউটসাইডের যে লাইনগুলো আছে লাইনগুলো কেটে দিচ্ছি, শুধু আমার যে পার্টগুলো দরকার আমি ওইগুলো শুধু রাখবো। বন্ধুরা এখানে আমার অলরেডি টি শার্ট প্যাটার্ন কোট তৈরি হয়ে গেছে। একটা টি শার্ট প্যাটার্ন করতে হলে সর্বোচ্চ আপনার 5-10 মিনিট সময় লাগবে, একটা টি শার্ট বেসিক টি শার্ট 10 মিনিট সময়ের ভিতরে আপনি অল কমপ্লিট করতে পারবেন। একটা বেসিক টি শার্ট একটা সাইজের প্যাটার্ন আপনি 10 মিনিটে শেষ করবেন। আমি অনেক সময় নিয়েছি বন্ধুরা এজন্যই, যাতে আপনাদের শেখার জন্য আমি পুরো ভিডিওটা করে আপনি আপনাদেরকে দেখানোর জন্য, পুরো ভিডিওতে যাতে আপনি এইখান থেকেই শিখতে পারেন, যাতে আপনার অন্য কোথাও না যাওয়া লাগে, এই জন্য আমি এই ভিডিওটি করেছি। একদম জিরো থেকে ভিডিওটি আমি করার চেষ্টা করছি, পরবর্তী ভিডিওতেও আমি দেখাবো যে পরবর্তী ভিডিও কীভাবে করবেন। অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে বন্ধু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেনই না, অবশ্যই অবশ্যই
করবেন, এটা আমার অনুরোধ। আমি আপনাদের মাঝে ক্যাট শেখার নতুন একটি ধারা নিয়ে এসেছি, যে ইউটিউব থেকে যাতে আপনি ক্যাট শিখতে পারেন। যতগুলো ইউটিউবার আছে সবার ভিডিও আমি দেখেছি, আসলেও ক্লিয়ারলিভাবে কোনো ভিডিওই তারা বোঝানোর চেষ্টা করে না বা করেও নেই। আমি আপনাদের এই জন্য আমি চাইছি যে আমি জিরো থেকে আপনাদেরকে বুঝিয়ে দেবো। বন্ধুরা, আমি একটি কথায় বারবার বলতেছি যে আমি আপনাদের জিরো থেকে শিখিয়ে দেবো। আমি এখন প্যাটার্নটা আমার প্যাটার্ন করা কমপ্লিট, এখন আমি প্যাটার্নটা কী করছি, প্যাটার্নটা কাটছি, আমি পার্টগুলো কেটে নেবো, এবার কেটে নিচ্ছি, পার্টগুলো কেটে নিচ্ছি। আমার ফরম পার্টটা কাটা কাটিং কমপ্লিট, ফরম পার্টটার আমি সিং অ্যালাউন্স প্লাস আদার্স আমি দেখে নিচ্ছি কী অবস্থা। ফরন্ট 1x1 আমি স্টাইল নাম্বার অল কমপ্লিট আছে আমি দেখে নিলাম, ঠিক আছে। এবার আমি সিং অ্যালাউন্সটা দিয়ে নেবো এখানে। সিং অ্যালাউন্স বলতে ওই যে হেমের যে অংশটা, ওই অংশটা আমি এখন দিয়ে নেবো। আমি একটা প্যাটার্নের অল কমপ্লিট করে দেখাচ্ছি। আমার ফরম পার্টের সব আমার সিং অ্যালাউন্স দেওয়া শেষ, অলরেডি 2 cm 2 mm আমি দিয়ে নিয়েছি। এবার ব্যাক পার্টটা আমি কেটে নিচ্ছি। ব্যাক পার্টটা কেটে নেওয়ার পরে আমি লিন লাইনগুলো নিয়ে নিচ্ছি। প্রতিটি দাগে দাগে আপনি ক্লিক করবেন, দাগে দাগে ক্লিক করলে কী হবে, আপনার এটা কেটে যাবে, অথবা আপনার এই যে আইকন আছে সাইডে কেসিটা নিয়ে আপনি কাটতে পারবেন, এবং এই কেসি যে অপশনটা আছে কেসি অপশনটা নিয়ে আপনি কাটতে পারবেন। কিন্তু আমার ব্যাক পার্ট ফরম পার্ট কাটা কমপ্লিট, আমি সুইং অ্যালাউন্সটাও দিয়ে নিলাম, ব্যাক পার্ট ফরম পার্ট আমার ওকে। আর একটা স্লিপ নিলে আপনার টি শার্ট প্যাটার্নের পাসগুলো শেষ, যদি নেক পাইপিংয়ের বডি হয়। ধরুন আমার স্লিপ কাটিংও শেষ, স্লিপ 1x2 আমি দিয়ে নিচ্ছি। এবার সুইংয়ের আমি লিঙ্ক ছুটো নিচ্ছি বারবার, আমি যে ওই যে পয়েন্টগুলো হলুদ পয়েন্টগুলো লাল করে নিচ্ছি কী জন্য, ওইগুলোর জন্য আপনার প্যাটার্নগুলো সমস্যা করে, ওই জন্য বারবার আপনি কী করবেন, লিঙ্কটা ছুটিয়ে নেবেন। বন্ধু, আমার ব্যাক পার্ট ফরম পার্ট স্লিপ কমপ্লিট একটা প্যাটার্নের, আমার একটা টি শার্ট প্যাটার্ন কাটিং কমপ্লিট। আমি স্কেচটা দেখে নিচ্ছি, আবার স্কেচটা দেখে নিলাম আমি এখন, আবার আমার প্যাটার্নগুলো ঠিক আছে কিনা। স্লিপ ফরম পার্ট ব্যাক পার্ট স্লিপ, আমার ফরম পার্ট ব্যাক পার্ট স্লিপ আমি বারবার দেখে নিচ্ছি, যারা আপনারা বারবার দেখে নেবেন যাতে ভুল না হয়। কেন, গার্মেন্টসে একটা প্যাটার্ন যদি ভুল হয় তাহলে আপনার এর থেকে বড় আর এটার কনজাংশন ভুল হলে আপনার পুরো প্রাইসটাতে এটা অনেক সমস্যা ফিল করবে, বা অনেক কোম্পানি অনেক লসে চলে যাবে। তাই বন্ধুরা, এটা বারবার দেখা আপনার জন্য জরুরি। তাই আমি চাবো আপনি এই কনজাংশনটা প্রতি পার্ট আপনি চেক করে নেবেন, আপনার প্যাটার্নে কয়টা পার্ট আছে। বন্ধুরা, আমি আমার প্যাটার্ন করা কমপ্লিট, এবার আপনাদের আমি গ্রেটিংয়ে দেখা দেবো আমি সাইজ কীভাবে বাড়াবেন। আমি সাইজ বাড়াচ্ছি, দেখেন প্রত্যেকটি ঘরে ঘরে ক্লিক দেবেন, আপনার আর একটা ঘর চলে আসবে, অথবা আপনি ওই সাইজটা ওই ঘরে সাইজটা বসিয়ে দেবেন, অথবা আপনার সাইজগুলো বেড়ে যাবে, এরপর আপনি ওকে দিয়ে বেড়ে চলে আসবেন। আর আপনার যদি এইভাবে কোনো লাইন আসে তখন আপনি কোনো পুরোটা সিলেক্ট করে নিয়ে পুরোটা সিলেক্ট করে দিয়ে রিসেট মারবেন। রিসেট করলে আপনার পয়েন্টগুলো চলে যাবে। চলে যাওয়ার পরে আপনি কী করবেন, পরে চলে যাওয়ার পরে আপনি এবার গ্রেডিং আইকনে চলে যাবেন। এটা গ্রেডিং আইকন, এখানে আমি গ্রেডিং দিচ্ছি, দেখেন বন্ধুরা আমি গ্রেডিংটা দেবো 41, 44, 47, 50, তিন সেম করে গ্রেডিং আছে বন্ধুরা। আমি একটা গ্রেডিং টেবিল নিয়েছি, এই যে গ্রেডিং টেবিলটা নিয়েছি আমি, যে 3 সিম অলরেডি ওখানে বসিয়ে দিয়েছি, অলরেডি 3 সিম সে নিয়েছে। পরবর্তী সাইজ গ্রেডিং যা আপনি যেভাবে করবেন, সেই সাইজ গ্রেডিং এর জন্য আপনার এটা অবশ্যই অবশ্যই এই চারটি দেখেই করতে হবে। কারণ একটা সাইজ আপনি ফার্স্টে করবেন আর বাদবাকি সাইজগুলো আপনি পরে গ্রেডিং করে দেবেন, মেজারমেন্ট মিলিয়ে দেবেন, তাহলে আপনার কি প্যাটার্ন অতি সহজেই সবগুলো হয়ে যাবে। আপনার প্রতিটি প্যাটার্ন আপনার করতে হবে না বন্ধু, আরও অনেকগুলো সিস্টেম আছে, অনেক পদ্ধতি আছে। আমি চাবো আমার ভিডিওগুলোর সঙ্গেই থাকবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্ত সিস্টেম এবং আইডিয়া আমি যতদূরও জানি আমি চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর জন্য। বন্ধুরা, আমি গ্রেডিংটা করছি, প্রত্যেকটি পয়েন্টের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি, আর ওই সংখ্যাটা আমি ওই পয়েন্টে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এইভাবে গ্রেডিংটা খুবই সহজ একটা জিনিস, যেটা আপনার একবার বুঝতে পারলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। প্রত্যেকটি সাইজে কতটুক ডিফারেন্স আছে আপনি ওই সাইজে আপনি ওখানে বসিয়ে দেবেন, ওই পয়েন্ট টু পয়েন্ট। এখন নেকের জায়গা নেক, চেস্টের জায়গা চেস্ট, বটমের জায়গা লেন্থের জায়গা লেন্থ, ফরন নেক ড্রপের জায়গা নরোপ। আপনি এই যে আমি ফরন নেক ড্রপ যেভাবে বসাচ্ছি 0.5 আমি বসিয়ে দেবেন, আপনি অলরেডি আপনার গ্রেডিং হয়ে গেছে 0.5। আমার গ্রেডিং
এখন তারপরে আছে কি স্লিভ লেন্থ অথবা আর্মহোল যে অপশনটি আছে আপনি সেই অপশনটি নিয়ে দুটো পয়েন্ট ধরে টান দিয়ে দেখেন আমি এখন শোল্ডার গ্রেডিং দিয়েছি শোল্ডার পয়েন্টটা শুধু ধরছি এখন আপনি উইথ আর লেন্থ আপনার উইথ আর লেন্থ এখানে কোন দিক আছে আপনি অবশ্যই জানেন কম্পিউটারের উইথ কোন দিক এবং লেন্থ কোন দিক আমি সেভাবেই প্যাটার্নটা করতেছি লেন্থ যখন আপনি বডি প্যাটার্নটা নেবেন তখনই লেন্থ আর চেস্টটা নির্ধারণ করা থাকবে অথবা আপনার লেন্থ লেন্থ আর চেস্ট নিয়ে চিন্তা করতে হবে না বন্ধুরা আমার গ্রেডিং বডি পার্টের গ্রেডিং প্রায় কমপ্লিটের ভিতরে আমার বডি ফর্ম পার্ট গ্রেডিং প্রায় কমপ্লিট আমি আর্মলের গ্রেডিংটা আছে আর্মলের গ্রেডিংটা দিয়ে দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর্মলের গ্রেডিংটা কীভাবে দেবেন আর্মলের গ্রেডিংটা দিতে হলে আপনার আর্মলের পয়েন্টই দেখে নিতে হবে আপনার পয়েন্ট আর্মলে কতটুকু করে গ্রেডিং আছে কত পয়েন্ট বা কত ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্স আপনার দেখে নিতে হবে অতএব ওখানে যায় আপনার দুটা পয়েন্ট সিলেক্ট করবেন চেস্ট ও আর্মল পয়েন্ট দুটা পয়েন্ট সিলেক্ট করার পরে কী করবেন আপনি ওইটাকে ওখানে পেশ করবেন আর্মল পয়েন্ট আমি পেয়েছি আমার অনেকটু সময় লাগছে আর্মল পয়েন্টটা পেতে আর্মল পয়েন্টটাতে যেয়ে আপনি এই যে আর্মল পয়েন্ট এখানে আপনি আবার গ্রেডিং আইকনে যাবেন এখন স্লিভ লেন্থের গ্রেডিংটা আমি দেবো স্লিভ লেন্থের গ্রেডিংটা দিলাম সাইজ সেম লাস্টেরটা 3.5 সেম আমার গ্রেডিং দেওয়া শেষ এবার যাবো আমি কি স্লিভ উইথে স্লিভ উইথে বা কাপ উইথে স্লিভ ওপেনিংয়ে আপনি যেটাই বলেন এটার অনেক কয়েকটি ভাষা আছে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে এবার আমি আর্মলের মেজারমেন্টটা দিয়ে দেবো আর্মলেরটা আগে দেওয়া হয়েছিল না আগে স্লিভে চলে গেছিলাম আর্মলের মেজারমেন্টটা দিয়ে দিলাম এবার স্লিভ উইথে চলে যাব মেজারমেন্টটা ভালো করে দেখে নেন কত কত আছে হ্যাঁ আমি দেখে নিচ্ছি আপনিও দেখে নেন বন্ধুরা স্লিভ উইথের মেজারমেন্টটা গ্রেডিং আইকনটি নেন এখন এখানে উইথে যান এটা উইথ সাইডেরটা উইথ আর প্রথমটা লেন্থ আর সাইডেরটা উইথ এবার আপনার আর্মলের পয়েন্টটা যে মিলাবেন সেজন্য আপনার গ্রেডিংটা আপনি এখানে যা দিয়েছেন তার অর্ধেক ওখানে বসিয়ে দেবেন ওখানে যদি 4-4 দিয়েছেন এখানে 8 দেন কেন বড়ো সাইজটা আপনার দেয়ার করে গ্রেডিং আছে দেখেন আপনি এবার দুটো পয়েন্টে ক্লিক করে দেখেন আপনার গ্রেডিংটা অলরেডি সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে তাই বন্ধুরা এবার এর পরবর্তীতে স্লিভ ওপেনিংয়ের গ্রেডিংটা দিয়ে নিলাম আমার A to Z গ্রেডিং কমপ্লিট আমার গ্রেডিং আমি কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা এবার আপনার সবগুলো দেখে নেবেন কীভাবে আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আপনার অল সাইজ গ্রেডিং কমপ্লিট হয়ে গেছে এবার আপনি প্যাটার্ন মার্কিং করতে পারেন প্লাস প্যাটার্ন আউটপুট করতে পারেন আপনারা দেখে সিঙ্গেল আনসটা আপনার নেকে দরকার নাই এটা আমার আগেই করা হচ্ছিল তো আমি করি নাই আমি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই জন্য আপনারা আশা করি আমার এই জন্য আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা তাই আমি আবার এখন দেখিয়ে দিচ্ছি যে আপনাদের নেক যে বার্নিংটা আপনার প্রশ্ন থাকতে পারতেছিল যে আপনি নেকে কী করবেন নেকটা করলেন না কেন এই জন্য আমি আপনার এটা লাস্টে এসে করে দেখালাম যাতে আমার ভিডিওটা আপনি সম্পূর্ণভাবে দেখেন না সম্পূর্ণ না দেখলে একটা অপশন বাদ পড়ে গেলে তখন আপনার ওইটা শিক্ষা বন্ধ থাকবে তাই বন্ধুরা আশা করি ভিডিওটি যদি দেখেন আপনি অনেক অনেক উপকৃত থাকবেন যদি গার্মেন্টস ক্যাট সম্পর্কে আপনার কোনো ধারণা কোনো চিন্তা ভাবনা থাকে যে আপনি ক্যাট প্যাটার্ন মাস্টার হবেন অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখবেন বন্ধুরা আর যদি শেখার ইচ্ছা থাকে তবে এই ভিডিওটি দেখবেন বন্ধুরা বারবার টেনে টেনে দেখবেন কেননা এই ভিডিওতে অনেক ক্যাটের জন্য গুরুত্বপূর্ণ কিছু অপশন দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ কিছু টেলনাফের সিস্টেম দেওয়া আছে আমি মার্কার করছি এখন বন্ধুরা পুরো মার্কারে চলে আসছি মার্কার এখানে করছি মার্কার দেখেন আমি এক এক করে নিচ্ছি আমার চারটা সাইজ নিয়েছি আমি এক এক করে যাচ্ছি আপনাদের টেস্টিং অবস্থায় দেখাচ্ছি আমি অটোতে চলে গেছি অটো প্যাটার্ন মার্কিং নামিয়েছি নামিয়ে দেখাচ্ছি আমি চার পিজের মার্কার করছি চার পিজের চার দিকে কোনো 8 পিস ব্যাক ফরন মিলে 8 পিস স্লিপ সহ সার্ভার কত পিস টোটাল আপনার এন্ট্রি হয়ে যাবে
দ্রুত এন্ট্রি হয়ে যাবে, দ্রুত এন্ট্রি ওই যে নিচে আপনার চলে এসেছে কত লেন্থ কত, এবং উইথ তো আমি আগেই দিয়ে দিয়েছি 74, যেটাকে বলে ডায়া, আর যেটাকে বলে ডায়া কত এবং 74, মানে যদি আপনার কাস্টমার যেটা দেবে ওইটার উপর আপনার করতে হবে। অ্যালাউন্সটা আপনার হাতে রাখবেন বা ওটা আপনি পরে অ্যাড করতে পারবেন। তাই আমার মার্কার রিপোর্টটা আপনি নিতে পারবেন এখান থেকে, এক্সেল শিট আছে এখান থেকে যদি আপনি করেন রিপোর্ট, এই যে রিপোর্টে চলে আসছে, আমি মিনি মার্কারটা বের করে দেখাচ্ছি, মার্কার রিপোর্ট বক ক্যাট অটোমেটিকলি দিয়ে ডেট অথবা নেম অথবা স্টাইল, তারপর আপনার উইথ এবং লেন্থ এবং টোটাল মার্কিং এফিসিয়েন্সি কত পার্সেন্ট, এবং আপনার কতগুলো আপনার আপনি কত পিস বডি করেছেন, এবং আমরা মিনিমার কাজ কোথায় গ্যাপ আছে কিনা। আপনি যদি আরও 2 পিস বডি বাড়িয়ে দেন তখন আপনার এই গ্যাপটা থাকবে না। জাস্ট আপনার আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটি তৈরি করেছি বন্ধুরা। এরপরে আপনি আবার ব্যাকে চলে আসলাম, আমি মার্কিং আমার শেষ, রিপোর্ট করা শেষ। এবার আমি এবার যদি আপনি স্যাম্পলের জন্য প্যাটার্ন পিন দিতে চান তাহলে এখান থেকে আপনি প্যাটার্ন পিন দিতে পারবেন, বা এখানে লিখে রাখেন যে আপনার মনে থাকবে না এই প্যাটার্নটা আপনি গ্রেডিং করে রাখছেন কমপ্লিট। সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখানে আপনি প্যাটার্ন লিখে রাখতে পারেন যে প্যাটার্ন গ্রেডিং ওকে বা মেকিং ওকে, আপনি এটা লিখে রাখতে পারেন যাতে আপনার কখনো মনে ভুলে না যায় যে আপনি প্যাটার্নটি গ্রেডিং করেন না বা এই প্যাটার্নটি চেক করেন না বা এই প্যাটার্নটি কাজ করেন নাই। এই জন্য আপনাদের এই সিস্টেমটা আমি আপনাদের রেখে দিচ্ছি, কোনো কোনো ইউটিউবার এই সিস্টেমটা আপনাদের দেখাবে না বা কোনো প্যাটার্ন মাস্টার আপনাদের এই সিস্টেমটা দেখাবে না, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে আপনার প্যাটার্ন মেকিং ওকে অলরেডি আপনি লিখে রাখতে পারবেন, যখনই প্যাটার্নের ভিতরে ঢুকবেন তখনই বুঝতে পারবেন যে না আমি এই প্যাটার্নে কাজ করছি, এই প্যাটার্নটা কি আমি ওকে করে রেখেছি। তাই বন্ধুরা সিস্টেম কোনো শেষ নেই, তাই যদি আমার কাছ থেকে যতটুকু দেখবেন ঠিক ততটুকুই শিখতে পারবেন বন্ধুরা। আমি পারি যতটুকু আমি চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর জন্য। তাই আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, আবারও শেষবারে বলতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেন।